বন্ধুরা, খুব বড় একটা ডিসিশন নিয়েছি। সেই ডিসিশনটা আমি ঠিক নিয়েছি না ভুল নিয়েছি এবং ডিসিশনের মাধ্যমে কিছু তোমাদের থেকে জানতে চেয়েছি, তো তোমরা অবশ্যই জানিও। তার কারণ আমি জানি তোমরা আমাকে নিরাশ করবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার প্রচণ্ড দরকার। গুড মর্নিং গাইস, আমার একটা সুন্দর ব্লগিংয়ে তোমরা এনজয় করতে চলেছ। ঘরের কাজ তো এখন এতদিন ধরে মাকে অনেক হেল্প করলাম, কলেজ বন্ধ ছিল তার জন্য মাকে হেল্প করা হয়েছে, কিন্তু আমাদের কলেজ খুলবে হয়তো 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, তো তখন তো কলেজ পড়াশোনার মধ্যে থাকবো, তখন তো আর কাজ করা হয়ে উঠবে না। তার জন্য মাকে এই কয়েকদিন কিছু রেস্ট নিতে দিচ্ছি, মানে কিছুটা পরিমাণ মাকে হেল্প করার চেষ্টা করছি। তো দেখো, এই ঘরের বিছানাটাকে আমি পেতে নিচ্ছি। সাধারণত এই ঘরের বিছানাটা প্রতিদিন পাতা হয় না, তো বিছানার চাদরটা নোংরা হয়েছিল, এর জন্য পেতে নিলাম। আর আমাদের কলেজে কী বলো তো, কলেজ খুললে তখন টিউশন কলেজ সমস্ত কিছু স্টার্ট হয়ে যাবে, তার মধ্যে অফলাইনে এবার এক্সাম হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, তাই না? কি কি হবো তোমার মামামের বিষয় দেখে কি হবো? অবাক হয়ে যাবা। আমার মোবাইলের কাভারটা সুন্দর বেশি। কবির থেকে এই যে গার্নিয়ারের যে ব্ল্যাকের কালারটা, কবির থেকে বাড়ির ঘরের মধ্যে এনে রেখেছি মাকে দেওয়ার জন্য, মা সময় পায় না। তো আজকে ভাবলাম না সময় করে, আজকেও সময় পাইনি, রান্না হয়নি, মাকে বলি মা রান্নাটা একটু পরে করো, আগে যেটা এনে রেখেছি সেটা আগে দেওয়া যাক। তো এখানে দেখো আমি গার্নিয়ারেরটা নিয়েছি, আমি অনেক দিনে এনেছিলাম, তো মাকে বলেছিলাম মা ব্ল্যাক কালারটা না লাগালে ভালো লাগে না, তার কারণ কীরকম একটা ফেক ফেক মনে হয়, আর তোমরা তো জানোই ফেক জিনিস আমার একদমই পছন্দ না, সব কিছু রিয়েলি থাকবে, এটা একদম পারফেক্ট। তো দেখো এখানে ক্রিম আর একটা কালার থাকবে, সেটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি, তারপরে মাথার মধ্যে অ্যাপ্লাই করে দেবো মাকে। মুখটা উঠাও, তুমি পরে দেখো, আমারে দেখতে দাও। এবার হচ্ছে নিজের মাথায় আমি ভালো করে তেল দিয়ে দিচ্ছি, কিন্তু কথাটা কি বলতো, নিজের মাথায় নিজে তেল দিলে না কিরকম ভালো লাগে না, যদি কেউ দিয়ে দেয় তাহলে তার মজাই আলাদা, ভালো করে ম্যাসাজ করে দেবে, তাই না বলো? তো এবার হচ্ছে আমি নিয়ার তেল দিই মাথার মধ্যে, আর আজকে আমি শ্যাম্পু দেবো, এই জন্য আমি ভালো করে স্ক্যাল্পগুলোতে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো লাগানোর পরে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। তো বন্ধুরা, মা রান্না করছে, দেখো কি করছে, বা মাছ ভাজছে। তো এই মার এই রান্না বান্না সমস্ত কিছু নিয়ে একটা টুইস্ট আছে, ভিডিওটা স্কিপ করো না, তোমাদের থেকে সিদ্ধান্ত জানার আছে, ঠিক আছে? তোমাদের মোস্ট রিকোয়েস্ট ছিল অনেকজনের, তো আমি আর এখানে এই মুহূর্তে বেসিক্যালি বেশি কিছু বলছি না, সেটা তোমরা পরবর্তীতেই জানতে পারবে। আমি জানি আজকের এই ডিসিশনটাতে অনেকে আমাকে অনেক কথা বলবে, সেটা আমার সোশ্যাল সাইডের ফ্যামিলিরাই হোক বা কিংবা আমার আশেপাশের এলাকার ফ্যামিলিরাই হোক, কিন্তু একটা কথা কি বলতো, যতই মানুষ বলুক না কেন, নিজের লক্ষ্যে যদি সৎভাবে স্থির থাকা যায় তাহলে আমি বিশ্বাস করি একদিন না একদিন তোমাকে সবাই গুরুত্ব দিবে। তো সেই কথাটা আমি আমার মাকে সব সময় বুঝিয়ে আসি, আর প্লাস হ্যাঁ অন্তত সবাই বলবে যে তুমি মাকে বোঝাও, হ্যাঁ দেখো কিছু কিছু সময় মাদেরকেও মেয়েরা বুঝিয়ে থাকে, তাই না? হ্যাঁ আমরা জানি যে আমরা কোনো ভুল করলে বা আমাদেরকে সাপোর্ট করতে গেলে, সাহায্য করতে গেলে আমাদের মায়েরা কিন্তু আমাদেরকে অনেক কথা বলে, অনেক বোঝায়, প্লাস কিছু কিছু মুহূর্তে আমাদেরকেও বোঝাতে হয় মাদেরকে, তাই না? সেই কথাটা আমি যেমন বলি, প্লাস আমার দিদি বলে। আর বেসিক্যালি কী বলতো, আমি কিছু কিছু ভালো জিনিস না মানুষের থেকে দেখে দেখে শিখি, যেমন আমার দিদির কাছে কিছু কিছু অনেক ভালো গুণ আছে, আমার মার কাছে আছে, আমার পাপার কাছে আছে, আমার ভাইয়ের কাছে আছে, আদার্স অনেক মানুষের কাছে আছে, যেসব জিনিস আমি দেখে দেখে শিখি। কিন্তু দেখো কি বলতো, আমাদের এই যে লাইফটা শেখার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়, আর শিখতে গেলে
লজ্জা থাকে না। আর কোনো কাজ যদি সৎভাবে করি তাহলে লজ্জা করে কোনো লাভ নেই, তাই না? কাজটা তো নিজের কাছে, যদি আমি সেই কাজটা ভালো মতো সৎভাবে করি তো কাজটা ভালো, আর যদি কাজটাকে আমি অসৎভাবে ইউজ করি তাহলে কাজটা খারাপ, তাই না? সমস্ত কিছুটাই ডিপেন্ড করবে নিজের উপর। তাই একটা কথা কি বলতো, নিজে যদি ঠিক থাকা যায় তাহলে দুনিয়া ঠিক, তাই না বন্ধুরা? কি আমি ঠিক বললাম তো? বন্ধুরা, মাওরা গেল হচ্ছে এখন ইসেতে, কি বলে, একটা বিয়ে বাড়িতে গেল। আমি যাইনি, তার কারণ আমার কিছু পড়াশোনার কাজ আছে। আমি মানে আগের দিন টিউশন যাইনি, তো টিউশন আছে আমার, তো টিউশনের সেই নোটসগুলো তুলতে হবে, প্লাস মুখস্থ করতে হবে, প্লাস আমার একটা ভিডিও শ্যুট করতে হবে, তো সেই ভিডিও শ্যুটটা করব। তো অনেক কাজ আছে, মানে এই বিভিন্ন ধরনের বাগড়া বাগড়া ছোটো ছোটো কাজগুলোর জন্য আমি বিয়ে বাড়িতে গেলাম না। তো বিয়েবাড়ি গেলে তো অবশ্য দেখা, মানে তোমাদেরকে দেখাতে পারতাম, সরি বিয়েবাড়ি গেলাম না, মাওরা গেছে মাদেরকে, আর পিসি এসেছিলো, একটা পিসি আমার, মানে আমার আমাদেরই মল্লিক গোষ্ঠীরই পিসি, মানে আমার পাপার কাকাতো বোন, ঠিক আছে? ওই পিসি আসলো, মা আসলো, দুজনকে শাড়ি পরিয়ে দিলাম, কুচি ধরিয়ে দিলাম। মানুষকে শাড়ি পরাতে পারি বাট নিজে পরতে পারি না। মাঝখানে দিদি এসেছিলো, আমি সেটাও শ্যুট করতে ভুলে গেছি, তার কারণ এতটা ঘুম, আমি দিদি এসেছিলো দিদির সাথে কথাটাও বলতে পারিনি, ঘুমের তালে ব্যস্ত আমি একদম, কি আর বলি। তো আয়ুষ চলে গেছে, মানে দিদি এসেছিলো আয়ুষকে নেওয়ার জন্য, আয়ুষ তো এসেছিলো স্কুল থেকে পরীক্ষা দিয়ে, মা নিয়ে এসেছিলো, মা বাজার গিয়েছিলো, তো আয়ুষদের স্কুল ওইখানে, তো আয়ুষকে নিয়ে এসেছিলো, তার জন্য দিদি, আবার আয়ুষের কালকে স্কুলের পরীক্ষা আছে, তো দিদি এর জন্য আয়ুষকে নিয়ে গেলো। বাট আমি দিদির সাথে সেভাবে কথাই বলিনি, আমি দিদি যে আসলো দিদির মুখটাই দেখিনি, এত ঘুমে ব্যস্ত, জানি না কেন এত প্রচণ্ড ঘুম পায় এখন, আমি কিছুই বুঝি না। গুড মর্নিং গাইস, এটা হলো পরের দিন সকালবেলা। তো আজকে যেটা মানে মেইন পার্ট অফ থিম ছিল, যেটা তোমাদের থেকে যে সিদ্ধান্তটা জানার ছিল, যেটা তোমাদের থেকে মানে ডিসকাস করার ছিল, তো সেই ব্যাপারে আসা যাক, ঠিক আছে? তো অনেকদিন ধরে আমাকে অনেকজন রিকোয়েস্ট করছে যে তোমার মাকে একটা চ্যানেল খুলে দাও। তার কারণ হচ্ছে আমি বিভিন্ন ধরনের আমার ব্লগিংয়ে মার বিভিন্ন ধরনের রেসিপি, যেগুলো ইউনিক ইউনিক রেসিপি, আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। যে ধরো কাঁঠাল বিচি বাটা বা যে কোনো ইউনিক ইউনিক রেসিপি আমি শেয়ার করে থাকি, যে মা আজকে এটা বানালো ওটা বানালো, তো সেভাবে শেয়ার করি। বাট সেভাবে তো শেয়ার করা হয়ে ওঠে না, যে রেসিপিটা একদম ডিটেলসে ওরকম যদি শেয়ার করা হয় তাহলে আমার ব্লগিংটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, সেই জন্য শেয়ার করি না। তো এই জন্য অনেকে অনেকে একজন না অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, ডোনা তোমার মাকে একটা চ্যানেল খুলে দাও। কিন্তু চ্যানেল তো খুলবো, বাট চ্যানেল খোলার খুললে তো আর হবে না, চ্যানেলের কি নেম দেবো সেই সমস্ত কিছু ডিসাইড করাটা না একটা বড় একটা ব্যাপার হয়ে যায়। দেখো আমার চ্যানেলের নাম ডোনা মল্লিক, মানে যেটা আমার নাম সেটাই আমি দিয়েছি। আমার চ্যানেলের নাম বেসিক্যালি এতটাও ইউনিক হয়নি, তো আমি চাচ্ছি যে মার চ্যানেলটা যে ক্রিয়েট করব সেটা একটা ইউনিক টাইপের থাকবে, সেই মানে চ্যানেলের নেমটা। তো সেখানে তোমরা মার বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি তোমরা দেখতে পারবে, তখন আর আমাকে বলতে হবে না আমার ব্লগিংয়ে যে ডোনা তোমার মাকে চ্যানেল খুলে দাও, এই রেসিপিটা শেয়ার করো আমাদের সাথে, তার কারণ তোমরা সেই রেসিপিটা তো মার কাছেই দেখতে পারবে, মার চ্যানেলেই দেখতে পারবে, তাই না? তো তোমাদেরকে যেটা বলার ছিল, তোমরা নিচে প্লিজ অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো যে আমার মাকে আমি মানে আমার মার চ্যানেলে আমি কোন নামটা যদি চ্যানেলের নাম দিই তাহলে ভালো লাগবে, স্যুট করবে। তো তোমরা বিভিন্ন ধরনের নাম তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দাও, মানে কমেন্টে কমেন্ট করো, আমি সেখান থেকে একটা বাছাই করে তারপরে সেটার আবার শাউট আউট দেবো, মানে কে আমাকে বলেছে সেটা নাম সহকারে, মানে আইডিটা সহকারে মেনশন করে দেবো, ঠিক আছে? তো সেটাই বলার ছিল। তো তোমরা ভালো ভালো নাম খুঁজে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বলো, আমি ইমিডিয়েটলি আমার চ্যানেলটা ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? এবার তোমরা আসল কথায় আসি, তোমরা বলো আমি যে মা মার জন্য এই প্রসিডিওরটা করলাম, মানে মার জন্য, এটা কি মাকে আমি কোনো মানে খারাপ একটা পর্যায়ে নিয়ে গেলাম বা কোনো একটা ভালো পর্যায়ে নিয়ে গেলাম? দেখো আমার মতে তো আমি মাকে কোনোই খারাপ পর্যায়ে নিয়ে যাইনি। এখানে ইউটিউবটা একটা কাজ, একটা প্রফেশন, যে কোনো আমরা যদি কাজ করি সেটা একটা যেমন প্রফেশন, ইউটিউবটাও একটা প্রফেশন। তো মা মার ট্যালেন্টটাকে এখানে এক্সপোজ করতে পারবে, মা কিন্তু খুব সুন্দর রান্না করে, তো এখানে যদি মার ট্যালেন্টটাকে মা এক্সপোজ করে তাহলে
মার ট্যালেন্টটাও ঠিক থাকবে, প্লাস তোমরাও একটু মার থেকে কিছু কিছু জিনিস জানতে পারবে, তাই না? সেটাই তো, তোমরা বলো ডিসিশনটা আমি কীরকম নিলাম, অবশ্যই জানিও। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো বন্ধুরা, আর এভাবে আমাকে পাশে থেকো আমার। আর যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটন পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাতে প্রেস করো, অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের নিউ নিউ আপডেট সবার আগে তোমার কাছে চলে যায়, তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, তো ততক্ষণের জন্য বাই বাই, নিউ একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসছি, বাই বাই।